আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা সবাই এই পৃথিবীতে জীবনযাপন করি, সবাই সবার কাজে ব্যস্ত থাকি, কিন্তু একটি প্রশ্ন সবসময় থেকে যায়, এই ব্যস্ত জীবনে কখনো কি চিন্তা করেছি যে আমাদের জীবনের লক্ষ্য কি? একটি পশু বা পাখি সকাল থেকে রাত খাবারের খোঁজে ছুটে বেড়ায় সবখানে, তারও কিন্তু একটি উদ্দেশ্য আছে, যে সে যেখানে তার চাহিদা মেটাতে পারবে, তার যে খাবার প্রয়োজন সেটি যেখানে পাবে, সে ওই খাবার খেয়ে তার ক্ষুধা মিটাবে। তাদের উদ্দেশ্য থাকে যে সকাল থেকে সন্ধ্যা তাদের নিজেদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য খাবার জোগাড় করে সেই খাবারগুলো খেয়ে তারা বেঁচে থাকবে। মূলত তাদের উদ্দেশ্য এটি। এবার চলুন আমাদের উদ্দেশ্য কি তা চিন্তা করে দেখি। আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকি, সকাল থেকে রাত সবাই ছুটতে থাকে কিছু পাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য কিংবা কিছু দেওয়ার জন্য। এই যে জন্য বলেছি, যে কি কারণে, যখন ওই কাজটা শেষ হয় তখন সেই উদ্দেশ্যটাও সম্পূর্ণ হয়। ধরুন একজন শিক্ষার্থী, সে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তার প্রতিষ্ঠানে যায় জ্ঞান অর্জন করার জন্য। একইভাবে একজন ব্যবসায়ী, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অফিসে যায়, সেখানে ব্যবসা করে নানা ধরনের কাজে ব্যস্ত থাকে। এটা ঠিক যে আমরা সবাই কিছু পাওয়ার জন্য নিজের বাসস্থান থেকে বের হই, এই যে সকাল থেকে রাত সারাক্ষণ যে আমরা এত ছোটাছুটি করি, মূলত এটি কত সময় পর্যন্ত অব্যাহত থাকবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। না, আমি বলছি না যে আপনি জীবন যাপন করবেন না, সারাক্ষণ এভাবে পরিশ্রম করবেন না, এমনটা বলছি না, কিন্তু আপনার মূল উদ্দেশ্যটা কি? দিন শেষে যখন বাড়ি ফিরেন তখনও তো একটা উদ্দেশ্য থাকে, ফ্রেশ হয়ে খাবার দাবার খাবেন, বিশ্রাম নেবেন, এভাবে সবার দিন কাটে। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে এই পৃথিবীতে সবাইকেই একটা সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন আমাদের উদ্দেশ্যটা কি হবে? এটাই হচ্ছে মূলত প্রশ্ন। এই পৃথিবীতে যখন আমরা বেঁচে ছিলাম তখন প্রত্যেকটা দিন আমাদের নানা ধরনের উদ্দেশ্য থাকত, প্রতি ঘন্টায় ঘন্টায় উদ্দেশ্য থাকত, যে কোন কাজ কতক্ষণ করে কি ফল পাবেন, এসব নিয়ে সবসময় আমরা চিন্তা করি, এভাবে আমাদের দিন যায়। কিন্তু যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের কি হবে, তখন আমাদের উদ্দেশ্য কি? তখন কি আমাদের এই উদ্দেশ্য যে আপনাকে যখন দাফন করা হবে আপনার মৃত্যুর পর, তখন আপনি আবার কবর থেকে উঠে আবার জীবনযাপন করবেন, আবার ফিরে যাবেন, ধরে নিন যে তখন কি আপনি এরকম মনে করবেন যে কবরটি আপনার দ্বিতীয় বাসস্থান এবং সেখান থেকে আপনি দুনিয়ায় আবার সমস্ত কাজকর্ম করে আবার ফিরে যাবেন আপনার বাসস্থানে? এমনটা কি সম্ভব? তা তো না, তাই না? তো
আমাদের দরকার খুব বেশি জরুরি যে উদ্দেশ্য ঠিক করা। আমরা যখন জীবনযাপন করি প্রত্যেকটি কাজে আমরা আমাদের উদ্দেশ্য থাকতে হবে। দুটো বিষয় আছে, একটি হলো পরিশ্রম করে কাজ করা আর একটি হলো কষ্ট করে কাজ করা। আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটি করবেন। সারাক্ষণ কাজে খেটে যাবেন কিন্তু কোনো ফল আসবে না, তা কি ঠিক? নাকি টেকনিক কাজে লাগিয়ে এমনভাবে পরিশ্রম করে যাবেন যাতে সেটির একটি সুফল আসে আপনার কাছে, কোনটি আপনি বেছে নেবেন? নিশ্চয়ই দ্বিতীয়টি। সুন্দরভাবে পরিশ্রম করে নিজের মেধাকে কাজে লাগিয়ে টেকনিককে কাজে লাগিয়ে কীভাবে একটি কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায় তা চিন্তা করতে হবে। তাই উদ্দেশ্য ঠিক করা খুবই প্রয়োজন। এই পৃথিবীতে কখনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ থাকতে পারে না, প্রত্যেকটি কাজের পিছনে এক একটি উদ্দেশ্য থাকে। তেমনিভাবে আমরা যে এই পৃথিবীতে এসেছি, অবশ্য আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এখন ইবাদত করবেন শুধু এমন না যে কি সারাক্ষণ এক জায়গায় বসে থেকে আল্লাহকে ডাকবেন, এমন কিন্তু না। আপনার প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে উদ্দেশ্য কিংবা লক্ষ্য ঠিক করে দিয়েছেন। একজন মুসলিমের কাছে তার প্রথম উদ্দেশ্য হতে হবে পরকালের চিন্তা, কারণ এই পৃথিবীতে তার সকল অর্জন এই পৃথিবীতেই থেকে যাবে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ উদ্দেশ্য কিংবা লক্ষ্য নির্ধারণ করে দিয়ে। আমাদের জীবনযাপন যেমন হবে আমাদের পরকালে আমরা তেমনই রেজাল্ট পাব। তাই আমাদের দরকার যে পৃথিবীতে আমাদের যত হালাল কাজ আছে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে সেসব কাজে স্মরণ করা এবং এই উদ্দেশ্য নিয়েই চলা যে আমাদের মৃত্যুর পর আমরা যেন জান্নাতবাসী হতে পারি। এই ইহকালও সুন্দরভাবে চালিয়ে যেতে হবে এবং পরকালের জন্য ইহকালে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কেউই বলতে পারবে না যে সে সারা জীবন এই পৃথিবীতে থেকে যাবে, একদিন সবাইকেই ফিরে যেতে হবে আপন রবের কাছে। তাই আমাদের উদ্দেশ্য ঠিক করা দরকার। আমরা যেভাবে প্রত্যেকটি কাজে উদ্দেশ্য নির্ধারণ করি সেভাবে আমাদের যখন এসব কাজ সব ধরনের কাজ একটা সময় থেমে যাবে, যখন প্রতিটি রগের শিরা কাজ করবে না, যখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, যখন আমাদের শক্তি চলে যাবে, যখন নিথর দেহ পড়ে থাকবে, যখন আমাদের এই দেহটি অবশ অচল অকেজ হয়ে পড়বে, যখন এমন একটি সময় আসবে আমাদের এই ছুটোছুটি ব্যস্ততা সব থেমে যাবে, তখন একটি মূল উদ্দেশ্য থাকবে কিভাবে শান্তির সাথে নিশ্চিন্তে এই পৃথিবী ছেড়ে পরকালের উদ্দেশ্যে ফিরে যাওয়া যায়। এবং এই চিন্তাটি থাকবে যে আমরা কি আসলেই আমাদের রবকে সন্তুষ্ট করতে পেরেছি, তা কিন্তু খুবই দরকার। যদি আমার রবকে আমি সন্তুষ্ট করতে পারি, তিনি ওয়াদা করেছেন তিনি আমাদেরকে এমন কিছু দিবেন যা আমাদের জীবনে কখনো আমরা কল্পনাও করতে পারবো না। তাই আমাদের দৈনন্দিন চূড়ান্ত উদ্দেশ্য থাকা দরকার যে এই পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা যেন বেহেশতের দরজা দিয়ে ঢুকতে পারি ইনশাআল্লাহ। আসুন আমাদের প্রত্যেকটি কাজে আল্লাহকে স্মরণ করি যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এবং
এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমাদের শেষ গন্তব্য যেন জান্নাত হয় ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আমার কথাগুলো আপনাদের খুব উপকারে আসবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ও সুস্থ রাখুক, নিজের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ঠিক করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।